আজ ফেব্রুয়ারি ভোর 4টা থেকে রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ বহন করা যাবে না দেশীয় অস্ত্র ও নাশকতার আশঙ্কায় ঢাকার বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড সারা দেশে আটক 800 বিধিনিষেধ আরোপ করে গণতান্ত্রিক আন্দোলন দমানো সম্ভব নয় বলছে বিএনপি নাশকতার তথ্য রয়েছে সরকারের কাছে জানালো আওয়ামী লীগ হাইকোর্টের দুর্নীতি তদন্তে প্রধান বিচারপতিকে অনুরোধ জানালেন আইনমন্ত্রী বিচার বিভাগের যে কোনো প্রয়োজনে সহায়তার আশ্বাস রোহিঙ্গা সংকট মোকাবেলায় পাশে থাকায় ওআইসি সহ এর সদস্য দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর ধন্যবাদ সুইজারল্যান্ড প্রেসিডেন্টের ক্যাম্প পরিদর্শন এবং সড়কে ভিআইপিদের জন্য আলাদা লেন করার প্রস্তাবে সাধারণ মানুষের ক্ষোভ বিশেষজ্ঞরা বলছেন রাস্তা হবে আরো সংকুচিত বাড়বে ভোগান্তি প্রবাসী সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক মঙ্গলবার সকাল থেকে রাজধানীর প্রায় সবকটি প্রবেশ মুখে বসানো হয়েছে তল্লাশি চৌকি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা বলছেন 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতেই এ ব্যবস্থা জেপি কমিশনার জানিয়েছেন জনবিরোধী যে কোনো তৎপরতা কঠিন হাতে দমন করা হবে তবে হঠাৎ তল্লাশির কারণে কিছুটা বিড়ম্বনার কথা বলছেন সাধারণ মানুষ খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট মঙ্গলবার সকাল থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের প্রবেশ মুখে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট ঢাকায় প্রবেশের আগে তল্লাশি করা হচ্ছে প্রতিটি দূরপাল্লার বাস খতিয়ে দেখা হচ্ছে যাত্রীদের পরিচয় জানতে চাওয়া হচ্ছে ঢাকায় আসার কারণ তল্লাশি করা হচ্ছে সঙ্গে থাকা ব্যাগ সহ অন্যান্য সামগ্রী বাদ পড়ছেন না মোটরসাইকেল আরোহী এমনকি পায়ে হাঁটা যাত্রীও হঠাৎ করে আজকে নতুন করে এরকম জানি সব জায়গায় এরকম চেক টেক শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় যাত্রীদের হয়রানি না আজকে মানে হঠাৎ করে মনে হচ্ছে আমার কি এর আগে কখনো এরকম দেখিনি চেকপোস্ট তো ওপেন থাকে দেখে আজকে দেখতেছি যে ওপেন করে না একটু একটু ব্যারিকেডে দিতে আর তারে কি আপনার খালেদা একটা রায় আছে সেই জন্য ওটা চেক করতেছে আমি গেল সপ্তাহ ঢাকা থেকে গেছি কিন্তু কোনো চেক পাই নাই নেই সব দেখতে চেক দেখতেছি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা বলছেন বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবেই এই আয়োজন শুধু গাবতলি নয় রাজধানীর 13টি প্রবেশ মুখে একই রকম নিরাপত্তা চৌকি বসানো হয়েছে 8 তারিখের রায়কে কেন্দ্র করে একটি কুচক্রী মহল এই ঢাকা শহরে যাতে কোনো রকম কোনো নৈরাজ্য এবং সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি ঢাকায় এসে বাইরের কোনো লোক এসে কোনো নৈরাজ্য সৃষ্টি যাতে করতে না পারে সে লক্ষ্যে আমরা এখানে আমাদের অভিযান কার্যক্রম এবং চেকপোস্ট জোরদার করেছি এদিকে 8ই ফেব্রুয়ারি ভোর 4টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাস্তা বন্ধ করে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি বহন করা যাবে না লাঠি ছোটা সহ দেশীয় অস্ত্র ও দাহ্য পদার্থ ডিএমপি কমিশনার বলছেন জননিরাপত্তা হুমকির মুখে পড়ে এমন যে কোনো কাজ কঠিন হাতে দমন করা হবে জনগণের নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে এমন যে কোনো কাজের বিরুদ্ধে আমরা অত্যন্ত শক্তভাবে অবস্থান নিব শক্তভাবে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব আমার অভিজ্ঞতার আলোকে বলবো বাংলাদেশের কোন নাগরিকই সেই 2014-15 সালের অগ্নি এবং মহাসন্ত্রাস আর দেখতে চায় না তো আমরা এটিকে নিয়ন্ত্রণের জন্য আমাদের আইনি যে সব প্রক্রিয়া এবং পদ্ধতি রয়েছে সবগুলোই কিন্তু আমরা অনুসরণ করব সাম্প্রতিক গ্রেফতারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ প্রধান আবারও বলেন শুধু বিভিন্ন মামলার আসামিদেরই আইনের আওতায় আনছেন তারা খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা এদিকে নাশকতার আশঙ্কায় সারা দেশ থেকে 800 বেশি মানুষকে আটক করেছে পুলিশ বিএনপি ও জামায়াতের দাবি আটককৃতদের অধিকাংশই তাদের নেতাকর্মী তবে পুলিশ বলছে এরা বিভিন্ন মামলার আসামি রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট আগামী 8ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সোমবার রাতে ময়মনসিংহে বিশেষ অভিযান চালায় পুলিশ এতে নাশকতা মামলার আসামি সহ 57 জনকে আটক করা হয় নিয়মিত আসামি যারা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এছাড়াও কেউ কেউ নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে তো অতীতে আমরা দেখেছি যে রাজনৈতিক সহিংসতায় জানমালের ক্ষতি সাধিত হয়েছে 8 তারিখে রায় আছে সেই রায়টিকে ঘিরে জনমনে এক ধরনের আতঙ্ক আছে এবং আমরা সেই আতঙ্কের কারণে মূলত আমরা সতর্ক আছি নাশকতা বিরোধী বিভিন্ন অভিযানে ঝিনাইদহের 6 উপজেলা থেকে আইন শৃঙ্খলা বাহিনী 63 জনকে আটক করেছে এদের মধ্যে 15 জন বিএনপি ও 5 জন জামায়াতের বলে দাবি করেছে দল দুটি
পুলিশ জানায় সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা ঈদগাহ মাঠে নাশকতা পরিকল্পনার সময় 12 জনকে আটক করা হয়। পরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো 63 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়ায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার রাতভর অভিযান চালানো হয়। আটক করা হয় 28 জনকে। এদের মধ্যে 4 জনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে বিএনপি জামায়াত। গাইবান্ধা সদর সহ 7 উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে 62 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার জানান, জেলার 4 পুলিশ হত্যা সহ একাধিক নাশকতা মামলার আসামি তারা। এদিকে সোমবার রাতে রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় দণ্ডপ্রাপ্ত 90 জনকে আটক করা হয়েছে। এছাড়া জামালপুরে 70 ও কুমিল্লায় 64 জন সহ সারাদেশে বিএনপি জামায়াতের 8 শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আগামী 8 ফেব্রুয়ারি বেগম জিয়ার মামলার রায়কে ঘিরে ডিএমপি কমিশনারের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞাকে ভয়ঙ্কর কালাকানুন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিধি নিষেধ আরোপ করে গণতান্ত্রিক আন্দোলন দমানো সম্ভব নয় বলেও জানান রিজভী। কোন ধরনের ব্যারিকেড সৃষ্টি করে মিছিল সমাবেশ আপনারা বন্ধের যে নোটিশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এটা আইনের নামে অনাচার, এটা ভয়ঙ্কর কালাকানুন। এইটা দিয়েও জনগণের হৃদয়ের মধ্যে যে ক্ষোভ বেদনা দানা বেঁধেছে, সেই বেদনাকে আপনি এই আইনের দ্বারা অস্ত্রের দ্বারা বন্ধ করতে পারবেন না। বুধবার বিকেল 5টায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের মামলার রায়কে কেন্দ্র করে তারা নাশকতা করতে পারে এমন তথ্য সরকারের কাছে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে সম্পাদক মণ্ডলীর সভা শেষে তিনি আরো বলেন, জনগণের জানমান রক্ষায় পুলিশকে সব ধরনের সহযোগিতা করবে আওয়ামী লীগ। 8 তারিখেও তারা নাশকতা আশ্রয় নিতে পারে, পুলিশের কাছে এইসব কিছু কিছু ইনফরমেশন, ঢাকা চট্টগ্রামের দেশের বিভিন্ন জায়গার ইনফরমেশন আছে। আজ থেকে আমরা সতর্ক থাকব, সজাগ থাকব। এ ধরনের পরিস্থিতি যখন হতে যাবে, জনমনে জনগণের জান মাল নিরাপত্তা রক্ষা স্বার্থে প্রয়োজনে আমরা পুলিশকে সহযোগ দেব। বেগম জিয়ার রায়কে ঘিরে বিএনপি বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন। ডিলেটারি প্র্যাকটিস করতে করতে ইচ্ছাকৃতভাবে বিএনপির আইনজীবীরা এই মামলাটাকে নির্বাচনের বছরে নিয়ে এসেছেন। বিচারে কি হবে সেটা আদালত জানে, আমরা জানি না। নির্বাচনে তারা আসবেন না এটা জানেন, নির্বাচনে আপনারা আসেন আর না আসেন, যথাসময় নির্বাচন হবে, নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। গতকালকে যা করেছেন বেগম খালেদা জিয়া, হযরত শাহজালাল রহমতুল্লাহের বাজার জিয়ারত করতে যাবেন, কোনো কর্মসূচি নাই, বিমানে যাবেন বিমানে আসবেন, এটাই তো উচিত ছিল। কিন্তু অহেতুক এটা স্পষ্ট বোঝা যায় যে উস্কানি দেওয়ার জন্য আপনি গতকালকে এই কাজটা করেছেন। এরা নিজেরা সন্ত্রাসী দলে ক্রমান্বয়ে পরিণত হয়েছে। কাজে আসুন, আমরা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় হওয়ার আগেই পূর্বানুমান করা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিচার বিভাগ স্বাধীন, তাই আদালতের বিরুদ্ধে কারো দাঁড়ানো উচিত নয়। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী একথা বলেন। নির্বাচনী বছর হিসেবে রায় বিপক্ষে গেলেও বিএনপি কোনো বিশৃঙ্খলা করবে না এমন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সেক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা জনস্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আগে বিএনপি যদি ধরে নেয় যে তার সাজা হবে, এটা বাস্তবসম্মত না। এতে আমরা জানি না কি হবে, তবে আমি মনে করি মামলা মকদ্দমার বিষয়ে একটা কোর্টের বিরুদ্ধে কারোরই দাঁড়ানো উচিত না। আমি মনে করি যে নির্বাচনের বছর হিসাবে যদি রায় বিপক্ষ যায়, তারা কোনো রাজপথে নেবে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন, আর যদি করে আমরা রাজপথে নামবো কি কারণে, নামবে আইন প্রয়োগকারী সংস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেগম জিয়ার রায়কে ঘিরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না।
আইন শৃঙ্খলা বাহিনী শক্ত হাতে তা প্রতিহত করবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেসের বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় আজ এ কথা বলেন তিনি। অস্ত্র ভাঙবে আর পুলিশের গায়ে হাত তুলবে, প্রিজন ভাঙবে, ভেঙে ফেলবে, এটা কি হয় নাকি? দেশে তো আইন আছে, সেই আইন অনুযায়ী আমরা ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে আমরা বিচারে সোপর্দ করছি। আর এখানে কি হবে সেটা বিচারক জানে, বিচারের রায়ের পরেই আমরা আমাদের পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার্থে, শান্তি রক্ষার্থে, আমাদের মানে ভাঙচুর রক্ষার্থে যা করবে তারা করবে। প্রবাসের সময় আরো থাকছে। নামমাত্র খরচে ঢাকা শিশু হাসপাতালে হচ্ছে হৃদরোগে আক্রান্ত শিশুদের ওপেন হার্ট সার্জারি, সফলতার হার উন্নত বিশ্বের কাছাকাছি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় ওআইসি সহ এর সদস্য দেশগুলোর প্রতি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামী অর্থনীতির সম্ভাবনাকে তুলে ধরে ওআইসি ভুক্ত দেশগুলোকে সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার সকালে ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্টার্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এছাড়া দেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে সরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। পর্যটন সম্ভাবনাময় বাংলাদেশে রয়েছে হাজার বছরের ইসলামিক ঐতিহ্য ও স্থাপনা। বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ বাড়াতে যা রাখতে পারে অনন্য ভূমিকা। এ ধরনের ইসলামী পর্যটন শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে ওআইসি ভুক্ত দেশগুলোর ট্যুরিজম মিনিস্টার্স কনফারেন্স। সদস্যভুক্ত 52টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। তিন দিন ব্যাপী এই সম্মেলনের মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় ইসলামিক অর্থনীতি ও পর্যটনের উন্নয়নে ওআইসি ভুক্ত দেশগুলোকে সরকারি বেসরকারি পর্যায়ে সহযোগিতা জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইসলামিক অর্থনীতি একটা নতুন বিষয় হিসেবে উপস্থিত হয়েছে, এটির বিকাশ অব্যাহত থাকবে এবং সারা বিশ্ব মুসলমানদের দ্বারা এটি পরিচালিত হবে। বিশাল ভোক্তা থাকার কারণে বিশ্বাসভিত্তিক পণ্য সেবার সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। এই খাতগুলি উন্নয়নে ওআইসি ভুক্ত দেশগুলিকে সরকারি বেসরকারি পর্যায়ে সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন। রোহিঙ্গা সংকটে ওআইসি বাংলাদেশের পাশে থাকায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতিগত নিধনে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশ মানবিক কারণে আশ্রয় দিয়েছে। ওআইসি সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, বিশ্বের বিভিন্ন দেশ যারা এই সমস্ত দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান সরকার দেশের পর্যটন শিল্প বিকাশে অবকাঠামো উন্নয়ন সহ নানা পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় প্রণোদনা ও সুযোগ সুবিধা দিচ্ছে। পর্যটনের টেকসই উন্নয়নের লক্ষ্যে আমরা জাতীয় পর্যটন নীতি 2010 প্রণয়ন করেছি। জাতীয় শিল্প নীতি 2010-এ পর্যটন শিল্পকে দ্রুত বর্ধনশীল খাত হিসেবে আমরা চিহ্নিত করেছি। সরকার স্থানীয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় বিনিয়োগ প্রণোদনা ও সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে। এই সম্মেলন ইসলামিক দেশগুলোর মধ্যে সহযোগিতা ও আন্তঃযোগাযোগ বাড়াবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগাযোগ বৃদ্ধি করতে ফেদুসলিপি সময় সংবাদ ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তি বাস্তবায়ন ও মিয়ানমারে রোহিঙ্গা নাগরিকদের অধিকার নিশ্চিতে সুইজারল্যান্ড কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত দেশটির প্রেসিডেন্ট অ্যালান বার্সেট। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এর আগে বেলা 11টার দিকে কক্সবাজারে পৌঁছান অ্যালান বার্সেট। এ সময় তার সঙ্গে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা প্রশাসক আলী হোসেন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে কুতুপালং রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প পরিদর্শনে যান সুইস প্রেসিডেন্ট। এ সময় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন সুইস প্রেসিডেন্ট অ্যালান বার্সেট। আমি মনে করি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসন চুক্তি দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার। একই সাথে রোহিঙ্গারা যাতে মিয়ানমারে সম্মানের সঙ্গে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সেটিও নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ করবে সুইজারল্যান্ড। দেশের 95টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 23টিতে উপাচার্য, উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
মঙ্গলবার বঙ্গভবনে 58টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালিত হয় তা খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে খোঁজ দিতে বলেন। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও শিক্ষার্থী ধর্মীয় উগ্রবাদে জড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম নষ্ট হচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তদারকি করার জন্য কমিটি গঠনের আহ্বান জানান তিনি। দেশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাই, প্রভিসি ও কোষাধ্যক্ষ কেউ নেই, উপাচার্য উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগের জন্য এসব দ্রুত উদ্যোগ নেওয়া দরকার। ছাত্র ছাত্রীগণ ধর্মীয় উগ্রবাদে জড়িয়ে পড়ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি তদারকি কমিটি গঠন করতে হবে এবং তাদের কার্যক্রম সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করা দরকার। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে এধরনের শোনা যায় যে শিক্ষকদের মধ্যেও এই ধরনের ব্যাপারগুলি আছে। বিচার বিভাগের দুর্নীতির অভিযোগ তদন্তে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মঙ্গলবার দুপুরে নবনিযুক্ত প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিচার বিভাগের যে কোনো প্রয়োজনে সহায়তা করবে সরকার। মাননীয় প্রধান বিচারপতিকে আমাদের যে সহযোগিতা এবং আমাদের কী করণীয় তার নির্দেশনা আমি চেয়েছি এবং সহযোগিতার কথা বলেছি। তার নির্দেশনা পেলেই যেখানে যেখানে সহযোগিতা প্রয়োজন সেখানে সেখানে নিশ্চয়ই সহযোগিতা করা। প্রধান বিচারপতিকে বলেছি সেটা হচ্ছে যে এই অভিযোগগুলি তদন্ত করার প্রয়োজন আছে এবং সকলেই যখন এক কথা বলছে এটা আপনি তদন্ত করবেন বলে আমার বিশ্বাস। তথ্যমন্ত্রী হাসানুল হক কিনু বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমের জন্য উদ্বেগ ও হয়রানিমূলক কোনো বিষয় থাকলে তা আলোচনার মাধ্যমে পরিহারের জন্য বিবেচনা করবে সরকার। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। আইনটির মাধ্যমে সাংবাদিকরা আক্রান্ত হতে পারে এমন বিভ্রান্তিমূলক দুর্বল অংশ দূর করার জন্য লিখিত প্রস্তাব আকারে সরকারের কাছে দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোভান চৌধুরী ও অ্যাটকো নেতা সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হক বাবু। আইনের পক্ষ বিপক্ষ দুই দিক দেখে মনে হয়নি সাংবাদিকদের দমন করার কোন উদ্দেশ্য আছে। যে জায়গাগুলি দুর্বলতা অথবা আমরা আক্রান্ত হতে পারি বলে মনে হয় বিশেষত আমাদের গুপ্তচরবৃত্তির বিষয়গুলি আমরা লিখিত আকারে দেব বলে তথ্যমন্ত্রীকে প্রমিস করেছি। এই আইনের অপব্যবহার যদি হয় এবং সেটা যদি আমাদের মিডিয়ার উপরে যদি আসে তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে তথ্য মন্ত্রণালয়ের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আপনাদের উদ্বেগজনক মনে হয় এই ব্যাপারে আপনারা লিখিত আকারে তথ্য মন্ত্রণালয়কে দিবেন। আমরা বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঙ্গে আলোচনা করে সাহায্য করব এই আইনটা চূড়ান্ত করার সময় আপনাদের প্রস্তাবগুলো বিবেচনায় রাখতে। বরিশালে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার দুপুরে দলের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু উদ্যান ঘুরে দেখেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, জনসভায় দলের সভানেত্রী হিসেবে শেখ হাসিনা ভোট চাইবেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন। আগামী 8ই ফেব্রুয়ারি বরিশালে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসের সময়ে আরো থাকছে, মালদ্বীপের বিরোধী দলীয় 9 নেতাকে মুক্তির রায়কে অবৈধ ঘোষণা দেশটির সর্বোচ্চ আদালতের, সংকট সমাধানে ভারতকে এগিয়ে আসার আহ্বান। রাজধানীর সড়কে প্রতিদিনই তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। এ অবস্থায় মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সড়ক বিভাগে ভিআইপিদের জন্য আলাদা লেন করার প্রস্তাব পাঠানোই ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। তারা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাস্তা হবে আরো সংকুচিত, বাড়বে ভোগান্তি। আর যোগাযোগ বিশেষজ্ঞদের মত, দেশের সড়কগুলোর বর্তমান অবস্থা বিবেচনায় না নিয়ে উন্নত বিশ্বের আদলে এমন লেন করা হলে তা হবে ভুল সিদ্ধান্ত।
রাজধানীর রাস্তায় প্রতিদিনকার তীব্র এই যানজট যেন গাসহা হয়ে গেছে নগরবাসীর। এমনকি জরুরি সেবার ক্ষেত্রেও অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে দীর্ঘ সময় যানজটে বসে থাকতে হয়। যানজটের এই নগরীতে চলতি পথে প্রায় চোখে পড়ে ভিআইপিদের উল্টো পথে গাড়ি চালানোর দৃশ্য, যার জন্য জরিমানাও গুনতে হয় অনেককেই। এ অবস্থায় সোমবার মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, জরুরি সেবাদানকারী যানবাহন ও মন্ত্রী এমপি সহ ভিআইপিদের জন্য রাজধানীর রাস্তায় আলাদা লেন করতে সড়ক পরিবহন বিভাগকে প্রস্তাব দেওয়া হয়েছে। অনেক দেশে ভিআইপিদের জন্য আলাদা লেন আছে, আমাদের দেশে সেটা করা যায় কিনা এটাকে পরীক্ষা করে দেখা। এদিকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানিয়েছেন, প্রস্তাবটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে তাদের যাতায়াতকে সহজ করার জন্য একটা পৃথক লেনে করা যায় কিনা সেইটার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে মতামত দেওয়ার জন্য আমাদের রোড ট্রান্সপোর্ট ডিভিশনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পত্র প্রেরণ করেছে। এই প্রস্তাবে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর বিষয়টি জনবান্ধব হবে না বলে মনে করেন সাধারণ মানুষ। ওরা আসে তখন ট্রাফিকরা পথটা সুন্দর করে দেয়, সেখানে যদি ওরা আবার এই ভিআইপি পথটা যদি করে তা আমরা কিভাবে চলবো? তারা চলে যায় বিএপি রাস্তা দিয়ে, আর জনগণ বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। ওনাদের নিয়ে তো জনগণ না, জনগণ নিয়ে ওনারা, তাদের অফিস আছে, তাদের সংসদ আছে, সেখানে কাজ করবো তারা। ছোট করে বিএপি রাস্তা করবে, তারপরে তো আমরা তো মনে হয় সকাল 8টা বাজে বাড়ি হচ্ছে 5টা বাজে অফিস ধরতে পারবো না। সবাই এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে এবং তখন আমরা সাফারার হবো সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইওভার নির্মাণ আর মেট্রো রেলের কাজ চলায় এমনিতেই সংকুচিত হয়ে এসেছে রাস্তা। এই অবস্থায় ভিআইপিদের জন্য আলাদা লেন দুর্ভোগ আরো বাড়াবে। এই লেস দেন 1% অফ দ্য টোটাল পপুলেশন অফ ঢাকা থেকে এই সুযোগটা করে দেওয়া আমার দৃষ্টিতে ঠিক হবে না। আপনি 4টা রাস্তা দিতে পারছেন না, ডিমান্ড হলো 6টা রাস্তার অলরেডি, সেখানে আপনি ওই একটা রাস্তার ভিতরে যদি আপনি ভাগ করে আবার ভিআইপিদের জন্য করেন তাহলে অনেকগুলো দিক দিয়ে এটা অসম্ভব হয়ে যাবে। এই অবস্থায় মন্ত্রী এমপি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল পদ্ধতিতে নিত্যদিনের কাজ পরিচালনার পরামর্শও দেন তিনি। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। সকালে বিমানবন্দর এলাকায় রাস্তার কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দাবি, সঠিক পরিকল্পনা ও নিরাপত্তা না থাকায় ঘটেছে এই দুর্ঘটনা। তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। মঙ্গলবার সকাল 10:30 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের সড়কে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ পাশের দেওয়াল ভেঙে পড়ে। এর কিছুক্ষণ পরই কর্মরত শ্রমিকদের চিৎকারের শব্দে এগিয়ে আসে সাধারণ মানুষ। পরে তারা দেয়ালের নিচে চাপা পড়া অবস্থা থেকে একজনকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার কাজ চলার কারণে মাটি নরম হয়ে যাওয়ায় ধসে পড়ে পুরানো এই দেওয়ালটি। ওই ওয়ালটা ভেঙে পড়ে গেছে, পরে পানি একবার উপরে উঠছে, পরে আমরা দৌড় আসলাম। পরে দেখি কি যে লোক একজন দেখা যাচ্ছে, পরে একটা গাড়ির সঙ্গে রশি বাঁধছে, রশি বাঁধার পরে আমরাও সঙ্গে সঙ্গে টানিয়ে পরে ওই লোকটারে বাইর করছে। কিছুক্ষণ পর উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস, পাশাপাশি ক্রেন দিয়ে ধসে পড়া দেওয়াল উঠানোর কাজে সহায়তা করে র‍্যাব। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সঠিক পরিকল্পনা না থাকায় ঘটেছে এই দুর্ঘটনা। সেফটি ব্যবস্থা ছিল না আর কি, যারা লেবার ছিল তারা হয়তো স্কিল ছিল না, তো সেই জন্য যদি সেফটির দিকটা আগে দেখতো তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না আর কি। ঘটনা তদন্তে ইতিমধ্যে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাইড ওয়াল ওইটা ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার ফলে একজন মারা যায়, এটা যেহেতু ড্রেনেজ একটা কাজ করতেছে আমরা এটা অবশ্যই খতিয়ে দেখব। দুর্ঘটনাস্থল বিমানবন্দর থেকে দূরে হওয়ায় বিমানের স্বাভাবিক কার্যক্রমে কোনো সমস্যা হয়নি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনের মাধ্যমে অবরুদ্ধ জাতিকে মুক্তি দিতে চায় জাতীয় পার্টি, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, দেশের মানুষ এখন অবরুদ্ধ, কারো জীবনের নিরাপত্তা নেই। মঙ্গলবার রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ জনতা ফ্রন্টের একাংশের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা কথা বলতে পারি না, লিখতে পারি না, আমাদের জীবনের নিরাপত্তা নেই, আমি নিশ্চিত ঘুমাতে পারি না। এখন মানুষ বাঁচতে চায়, মুক্তির নিঃশ্বাস দিতে চায়। আমি আশা করি সেই দিন বেশি দূরে নয়, আর নির্বাচন বেশি দূরে নয়। এই নির্বাচনের মাধ্যমে মানুষ পরিবর্তন আনবে, মানুষ মুক্তির নিঃশ্বাস পেতে চাচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে সেটা প্রমাণিত হবে। মহাজোটে থেকেই আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের 2500 সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান চলবে বলেও জানান নাসিম। জননেতা শেখ হাসিনার নেতৃত্বে জোটবদ্ধভাবে নির্বাচন হবে, আইন শৃঙ্খলার স্বার্থে, জন নিরাপত্তার স্বার্থে যেটি করা দরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করছে, নির্বাচনের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, নির্বাচন তো অনেক দূরে আছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এখানে সরকারের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মঙ্গলবার দুপুরে সময় সংবাদকে তিনি একথা বলেন। দেশে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার এগুলো আছে, যারা মূল দায়িত্ব হচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। কেউ কোথাও যদি কোনো সন্ত্রাসী নাশক কর্মকাণ্ড হয় সেগুলোকে কঠোরভাবে দমন করা। এখানে প্রধানমন্ত্রীর প্রশ্ন আসে কোন হিসাবে, এরা সন্ত্রাসী, এরা নাশক কর্মকাণ্ড করেছে, কোন কারণে, কোন যুক্তিতে ওই দিনকে এই ধরনের পুলিশের উপরে আক্রমণ চালানো হলো? যে তার বিরুদ্ধে অ্যাকশন নিলেই এখন যদি বলা হয় যে এটা রাজনৈতিক কারণে ধরপাকড় হচ্ছে, এই ধরনের বক্তব্যটা সমীচীন নয়, এটা যুক্তিগতও নয়। এই রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের সন্ত্রাসী নাশক অপতৎপরতাকে কঠোরভাবেই দমন করা হবে। 8ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের রায়কে কেন্দ্র করে গণপরিবহনের ওপর হামলার আশঙ্কা করছেন পরিবহন মালিকরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলে মালিক শ্রমিকদের নিয়ে সভায় রায়ের দিন বাস চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়। প্রতিটি গাড়িতে আগুন নেভানোর উপকরণ রাখা ও সহিংসতার প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনের মহাসচিব। গাড়ি আমাদের স্বাভাবিক গতিতে, স্বাভাবিক নিয়মে চলবে। সায়দাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া এবং গুলিস্তান এই চারটা এলাকায় আমাদের মিনিমাম 15,000 মালিক শ্রমিক নেতৃবৃন্দ স্ট্যান্ড বাই থাকবে। যদি এই ধরনের কেউ করতে চান তাহলে সেটাকে শক্তভাবে প্রতিহত করা হবে। নামমাত্র খরচে ঢাকা শিশু হাসপাতালে হৃদরোগে আক্রান্ত শিশুদের ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে। এর মাধ্যমে হার্টে ছিদ্র নিয়ে জন্ম হওয়া অসংখ্য শিশু মৃত্যুর দরজা থেকে ফিরে আসায় স্বস্তিতে পরিবার ও প্রিয়জনরা। এছাড়াও সফলতার হার উন্নত বিশ্বের কাছাকাছি হওয়ায় ভুক্তভোগীদের আস্থা বেড়েছে দেশীয় চিকিৎসায়। এস এম সালাউদ্দিনের ক্যামেরায় দেখুন মুজাহিদ শুভর বিশেষ রিপোর্ট। মৃত্যুর দরজা থেকে ফিরেই পরিবারকে আনন্দের সাগরে ভাসাচ্ছে কোমলমতি ইউসুফ। 3 মাস আগেই মাত্র 4 কেজি 200 গ্রাম ওজনের ইউসুফের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, যা দেশের চিকিৎসা সেবায় মাইল ফলক হয়ে আছে। ঢাকা শিশু হাসপাতালে 4.5 ঘন্টার জটিল অপারেশনের 72 ঘন্টা পর চিকিৎসক জানিয়েছিলেন ইউসুফ আবার হাসবে মায়ের কোলে। আমার বাচ্চা এত এত খারাপ ছিল, আমি কোনো মতি জানতাম না যে আমার বাচ্চা বাইচ্ছে আমার বুকে আসবে। জন্মের পর শ্বাসকষ্ট, অস্বাভাবিক হার্টবিট, বারবার ঠান্ডা কাশি লাগা, হৃদপিণ্ডে ছিদ্র সহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিন হাসপাতালে আসছে অসংখ্য রোগী। বাবুর আগে শ্বাসকষ্ট ছিল, হাটে দুর্বল ছিল, ছিদ্র ছিল, অপারেশনের পরে অনেকটাই ভালো। অপারেশনের টাকা ওষুধ ভরি সম্পূর্ণ মিলে আমার 72,000 টাকা হয়েছে। দেশে প্রতি হাজারে 10 জন শিশু হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করছে। ইতিমধ্যে ঢাকা শিশু হাসপাতালে 400 অধিক শিশুর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। আনুষঙ্গিক সব ধরনের ব্যয় সহ প্রতিটি সার্জারিতে প্রকারভেদে ব্যয় হচ্ছে 72,000 টাকা থেকে শুরু করে 1,74,000 টাকা পর্যন্ত। আমাদের দেশে 10 কেজির নিচে অনেকেই অপারেশন করতে চায় না, কিন্তু আমরা 5 কেজির নিচে, ইভেন আমরা 4 কেজি পর্যন্ত বাচ্চাদের রেগুলার ভিত্তিতেই আমরা অপারেশন করি যাদের হার্টের মধ্যে ছিদ্র আছে। নিম্নবিত্তদের জন্য অপেক্ষাকৃত কম মূল্যে সেবা প্রদান সহ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ওপেন হার্ট সার্জারির সুযোগ বৃদ্ধির পরিকল্পনা হাসপাতাল কর্তৃপক্ষের। জন্মগত ত্রুটি সবচেয়ে বেশি, যেগুলো আসলে অপারেশন লাগে, এই সমস্ত অপারেশনগুলোই আমাদের এখানে হয়, এবং কম বয়সের, কম ওজনের বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা, বেশি ওজনের সব রকম বাচ্চারই আমরা অপারেশন করতে পারি। বেসরকারি গবেষণায় জন্মগত হৃদরোগে আক্রান্ত 50% শিশুই মারা যাচ্ছে বিনা চিকিৎসায়। মৃত্যুহার কমাতে রাজধানীর বাইরে শিশুদের হৃদরোগের চিকিৎসা সেবা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অধিকাংশ দেশে জনগোষ্ঠীর 70% মানুষ নানা কারণে মানসিক সমস্যায় ভুগছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশে রয়েছে মাত্র 1টি মানসিক রোগ চিকিৎসা হাসপাতাল আর বিশেষজ্ঞ ডাক্তার মাত্র 77 জন। এ তথ্য স্বীকার করছে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জেলা পর্যায়ে যদি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না যায় তবে ভবিষ্যতে হুমকির মুখে পড়তে পারে পুরো স্বাস্থ্য ব্যবস্থায়। সেলিয়া সুলতানার রিপোর্ট।
এই হাসি এই কান্না, কখনো অনর্গল কথা বলে যাচ্ছেন কেউ কেউ, আবার কেউ একেবারেই চুপচাপ। শিশু কিশোর বা পরিণত বয়স্ক যে কেউ মানসিক রোগে ভুগতে পারেন জীবনের যে কোনো সময়, কিন্তু স্থানীয় পর্যায়ে মানসিক রোগ চিকিৎসার সুযোগের অভাব ও সচেতনতার অভাবে সাধারণ মানুষ শরণাপন্ন হন ওঝা বা ঝাড়ফুঁকের। ওখানে গেলে বাদে উনি অনেক কিছু করলো খাদেন দিয়ে, তা তারও বাইরে গেছে। অসুস্থ হয়েছে আপনার কারণগুলো মানুষের সঙ্গে কষ্টটা একটু বেশি করত। ঘরের থেকে অনেক জিনিস কিনছি, টিকি টিকি করে খাইছি, পরে না দিলে আবার কি মাসের কাছে বিক্রি করে দিতি টাকা, না দিলে আবার কদলা টিপতে ধরে। বেশিরভাগ সময়ে মানসিক সমস্যা নিয়ে রোগীরা চিকিৎসক বা কাউন্সিলরের দ্বারস্থ হন গুরুতর পর্যায়ে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের 2013 সালে 18 বছরের কম বয়সী রোগী ও 2011 সালে 18 বছরের বেশি বয়সী রোগীদের উপর গবেষণায় দেখা যায়, 2 কোটিরও বেশি মানসিক রোগে আক্রান্ত জনগোষ্ঠী সময় মতো চিকিৎসা পেলে সুস্থ হতে পারতেন। এছাড়া 13-14% রোগেরও অন্যতম কারণ মানসিক সমস্যা বলে জানান বিশেষজ্ঞরা। দেশে যত মানসিক রোগী আছে, 100 জনের মধ্যে 87 জনের চিকিৎসা নিচ্ছে না। ডিজিজ বার্ডেনের মধ্যে নিউরোসাইকিয়াট্রিক ডিজঅর্ডারের কারণে, মানসিক রোগের কারণে 11-14% ডিজিজ বার্ডেন, তো যেখানে ডিজিজ বার্ডেন হলো 11%, সেখানে আমরা বাজেট পাচ্ছি less than 0.5%। আর একটা হলো ঔষধ নাই, ইউনিয়ন হেলথ সেন্টার, সেখানে মানসিক রোগের কোনো ঔষধ নাই। এদিকে স্বাস্থ্য নীতিমালায় মানসিক স্বাস্থ্য গুরুত্ব পেলেও দেশের জেলা হাসপাতালে এখন পর্যন্ত একজন মানসিক চিকিৎসক দেয়া সম্ভব হয়নি। বর্তমানে কি আছে, মাত্র 2টা ইনস্টিটিউট আছে আর মেডিকেল কলেজ হসপিটাল সাথে কত সুযোগ নাই। আমাদের ডিস্ট্রিক্ট মধ্যে যেতে পারি নাই, ওটা বিশেষজ্ঞ তো নাই, 70 জন মাত্র, 77 জন আছে। এর ভ্যান পাওয়ার বাড়ানো খুব জরুরি দরকার। এই যে আমরা এখন অনেক কিছু করছি, কিন্তু অনস্টপ ক্রাইসিস। একটা ক্রাইসিস সেন্টার যাই দেখেন, সেখানে 90% পেশেন্ট হলো মহিলা, আরও বেশি, এবং ম্যাক্সিমাম অ্যাডোলেসেন্ট। এছাড়া সামাজিক অস্থিরতা, জীবনের ব্যস্ততা বাড়া এবং পারিবারিক সম্পর্কের দূরত্ব মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আরও বৈরী প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তাই সংশ্লিষ্টরা বলছেন, এখনই মানসিক চিকিৎসা ব্যবস্থায় উন্নয়ন না হলে ভবিষ্যতে এই প্রভাব পড়বে দেশের সার্বিক উন্নয়নে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের কিছু খবর। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের অবদানের স্বীকৃতি স্বরূপ এবারই প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হতে যাচ্ছে NRB মনুমেন্ট। সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে বিশিষ্ট নির্মাণ প্রকৌশলী জামিলুর রেজার তত্ত্বাবধানে সিলেট শহরের প্রবেশপথে এটি নির্মিত হবে বলে জানান লন্ডন সফররত সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট শহরের উন্নয়নে প্রবাসী তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। তাদের এই অবদানের স্বীকৃতি স্বরূপ প্রবাসী অধ্যুষিত সিলেটে নির্মিত হতে যাচ্ছে NRB মনুমেন্ট। লন্ডনের অভিজাত সিটি হোটেলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় সংগঠনের প্রেসিডেন্ট এনাম আলী MBE এর দাবির প্রেক্ষিতে লন্ডন সফররত সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী এই কথা জানান। বাংলাদেশের খ্যাতনামা প্রকৌশলী প্রফেসর জামিল রেজার চৌধুরী সাহেবের ইনস্ট্রাকশন মতোই আমরা করতে, আমি এটা ওনার কাছে প্লেস করব, ওনারা চয়েস করে যেটাই দেবেন সেটা আমরা করব। তিনি আরো বলেন, সিলেটের উন্নয়নে প্রবাসীদের যে কোনো পরামর্শ অভিমতকে প্রাধান্য দেওয়া হবে। এই মনুমেন্ট বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সেতু বন্ধন হিসেবে কাজ করবে বলে জানান শীর্ষ এই ব্যবসায়ী নেতা। ওয়েলকাম দিয়েছেন, এটা সত্যি আমরা সবাই আনন্দিত, এবং সব যারা যেভাবেই NRB শুনবেন আমি মনে করি সবাই আনন্দিত হবেন। ব্রিটেনে বর্তমানে বাংলাদেশী বংশোদ্ভূত 90,000 গ্রাজুয়েট রয়েছেন। সিলেট সহ বাংলাদেশের উন্নয়নে এসব তরুণ মেধাবীদের সম্পৃক্ত করার উদ্যোগকে স্বাগত জানান অনেকে। আমাদের যে 90,000-এর উপর গ্রাজুয়েট এই দেশে আছে, ওদের জন্য নলেজ এক্সপার্টিসটা বাংলাদেশের জন্য ব্যবহার করতে পারে, এবং আমি আমার বক্তব্য মেয়রকে রিকোয়েস্ট করেছি যে ওনাদের ইন্টার্নশিপ ইন্ট্রোডিউস করার জন্য, এক্সচেঞ্জ প্রোগ্রাম ইন্ট্রোডিউস করার জন্য। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে গত বছর অক্টোবরে সিলেটে অনুষ্ঠিত হয় NRB গ্লোবাল বিজনেস কনভেনশন। সে অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নগর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হিজড়াদের অধিকার নিশ্চিত না করে এক শ্রেণীর লোক লাভবান হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির সভাপতি আবিদা সুলতানা মিতু। হিজড়াদের দেয়া বরাদ্দ বিভিন্ন মন্ত্রণালয় অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আমরাও চাচ্ছি না হিজড়ারা ভিক্ষা করুক, আমরাও চাচ্ছি না হিজড়ারা জবরদস্তি করুক, আমরা চাচ্ছি 10 জন মানুষের মতো ভালোভাবে বাঁচতে, থাকতে, লেখাপড়া করতে, প্রশিক্ষণ নিতে, কিন্তু আমাদের এগুলো তো নিশ্চিত নেই। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কোটি কোটি টাকা সরকারের খাতে থেকে দেওয়া হয়, তারা কি করে হিজড়াদেরকে ডাইকে নিয়ে একটা হলুদ খামের ভিতরে 500 টাকা দেয়, একটা নোট দেয় আর একটা মুরগি দেয়, মুরগির রান দেয় আর পোলাও দেয়, বিদায় করে দেয়, বাকি সব টাকা ওরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 8 ফেব্রুয়ারি ভোর 4টা থেকে রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ, বহন করা যাবে না দেশীয় অস্ত্রও। নাশকতার আশঙ্কায় ঢাকার বিভিন্ন পথে ব্যারিকেড, সারা দেশে আটক 8 শতাধিক। বিধি নিষেধ আরোপ করে গণতান্ত্রিক আন্দোলন দমানো সম্ভব নয় বলছে বিএনপি, নাশকতার তথ্য রয়েছে সরকারের কাছে জানালো আওয়ামী লীগ। হাইকোর্টের দুর্নীতি তদন্তে প্রধান বিচারপতিকে অনুরোধ জানালেন আইনমন্ত্রী, বিচার বিভাগের যে কোনো প্রয়োজনে সহায়তার আশ্বাস। রোহিঙ্গা সংকট মোকাবেলায় পাশে থাকায় ওআইসি সহ এর সদস্য দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর ধন্যবাদ, সুইজারল্যান্ড প্রেসিডেন্টের ক্যাম্প পরিদর্শন। এবং সড়কে ভিআইপিদের জন্য আলাদা লেন করার প্রস্তাবে সাধারণ মানুষের ক্ষোভ, বিশেষজ্ঞরা বলছেন রাস্তা হবে আরো সংকুচিত, বাড়বে ভোগান্তি। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 ফোটো নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 162 ফোটো নম্বরে। সঙ্গে থাকুন সময়।